কিছু কথা বলি, নারীরা হিন্দু ধর্মে নারীদের কেমন মর্যাদা দেওয়া হয় বা কেমন সম্মান দেওয়া হয় মনে রাখার চেষ্টা করবেন। শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাচ্ছি। হিন্দু ধর্মে এমন একটা সময় ছিল যখন নারীদেরকে বলি দেওয়া হতো, জানি আমরা, এমন একটা সময় ছিল যখন নারীদেরকে বলি দেওয়া হতো, এমন একটা সময় ছিল যে সময়কে সতীদাহ প্রথা বলা হয়, যেটা রাজা রামমোহন রায় এসে বন্ধ করেছিল। ইতিহাস কিন্তু আমরা সবাই জানি, তাই না? সতীদাহ প্রথা কি? তার মানে স্বামী মারা গিয়েছে, স্বামীর সাথে সাথে স্ত্রীকেও সেই একই চিতায় দিয়ে দুইজনকে একসাথে জ্বালানো হতো। কি ইতিহাস জানেন না আপনারা? ইতিহাস জানেন না আপনারা? কথা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, হিন্দুদের একটা বিবাহ আছে যে বিবাহের নাম হলো রাক্ষসী বিবাহ। যদি কোনো ক্রমে কপালে ডিপ দিতে পারে বিবাহ হয়ে যায়। যদি স্বামী স্ত্রীর কেউ মারা যায় তাহলে কেউ কাউকে দেখতে পারে না, তাদের এই সম্পর্ক বজায় থাকে না। এমনকি হিন্দু ধর্মে নারীদের একটা প্রথা আছে, বৈশিষ্ট্য আছে, সেটা হলো যদি নারী জীবিত থাকা অবস্থায় তার স্বামী মারা যায় তাহলে সম্পদের ভাগ পায় না, আছে না? এটা কি জানি আমরা? আজকে আমাদের মুসলমানদের মধ্যে নারীদেরকে মর্যাদা না দিয়ে, সম্মান না দিয়ে আমাদের সমাজে কিছু হাদিস চোর মুফতি আছে, তারা কি বলে জানেন? তারা বলে কি, যে স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না, আছে না প্রথা? আমাদের সমাজে, অধিকাংশ সমাজে যদি স্বামী মারা যায় স্ত্রীকে দেখতে দেয় না। আরে ভাই, সমাজের সমস্ত বেগানা নারী তার স্বামীকে এসে দেখতেছে, কিন্তু এত ভালোবাসার, এত মহাব্বতের, এত কাছের একজন মানুষকে এই সামান্য হিন্দুয়ানি প্রথাকে বাস্তবায়ন করার জন্য আজকে স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেওয়া হয় না আমাদের সমাজে। অথচ মনে রাখার চেষ্টা করবেন, স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারে, কিন্তু আমাদের সমাজে আজকে খণ্ড বিখণ্ড হওয়া অখণ্ড মুসলিম জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করেছে। নব্য জাহিলিয়াতের হিনস্র আক্রমণে শাশ্বত উন্নত সুসংহত ইসলামী আদর্শগুলো আজ ক্ষতবিক্ষত। মাজহাবি গোলামি, ফেরকাবন্দি মুসলিম উম্মাহকে আজ অতল গহ্বরে নিমজ্জিত করেছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমাকে আপনাকে কোরআন এবং সহি সুন্নার ছায়াতলে আসতে হবে। যদি আমি আপনি কোরআন এবং সহি সুন্নার ছায়াতলে আসি তাহলে নারীদেরকে হিন্দুরা যেভাবে অবমূল্যায়ন করেছে, যখন তারা ঋতুবতী থাকতো তখন তাদেরকে আলাদা ঘরে রাখতো, যখন তারা দেখা যাচ্ছে স্বামী মারা গেলে স্ত্রীদেরকে তাদের সম্পত্তির ভাগ দিত না, সতীদাহ প্রথা, এরকম জাহিলিয়াতের যে প্রথাগুলো ছিল এগুলো কিন্তু এই যে স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেওয়া হয় না, স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে হয় না, এরকম তাদের কাছ থেকে ধার করা কিছু পদ্ধতি আমাদের মাঝে আবিষ্কার করেছে আমরা, এগুলা থেকে বিরত থাকতে হবে। কিন্তু ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে। ইসলাম বলেছে, আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরো দুনিয়াটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা আদ-দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারাতুস সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। যদি আপনি সতী এবং সাধবী স্ত্রীকে গ্রহণ করতে পারেন তাহলে আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কিভাবে সফল? ইসলাম নারীকে তার সবচাইতে বড় যে দায়িত্ব দিয়েছে সেটা হলো সন্তান লালন পালন করার দায়িত্ব, সেটা হলো সন্তান মানুষ করার দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে নারী তার সন্তান মানুষ করার দায়িত্ব না নিয়ে নারী আজকে গার্মেন্টসের ম্যানেজারি করে, নারী আজকে ফুটপান্ডায় জব করে, নারী আজকে বাড়ির বাহিরে মোবাইলের দোকানে গিয়ে মোবাইল বিক্রয় করে চেহারা প্রদর্শনের মাধ্যমে, নারী আজকে তার চেহারা বিক্রয় করে টাকা ইনকাম করে, আর তার সন্তান লালিত পালিত হয় কাজের মানুষের কাছে, যার কারণেই আপনার সন্তান হচ্ছে খাটে, যার কারণেই আপনার সন্তান হচ্ছে নেশাখোর, যার কারণেই আপনার সন্তান হচ্ছে ইয়াবাখোর, যার কারণেই আপনার সন্তান এমন একটা জামা গায়ে দিচ্ছে যে জামার মধ্যে চার পাঁচ জায়গায় ছেঁড়া ফাটা, আপনার সমান এমন একটা সন্তান এমন একটা প্যান্ট পরতেছে যে প্যান্টের মধ্যে চার পাঁচ জায়গায় ছেঁড়া ফাটা, এটাকে সে মডার্ন মনে করে, এটাকে সে ট্র্যাডিশন মনে করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে আপনাকে উদ্দেশ্য করেই আলহায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করে না, যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। আপনারও লজ্জা নাই, সন্তানেরও লজ্জা নাই, স্বামীরও লজ্জা নাই, স্ত্রীরও লজ্জা নাই। কেন? আপনার সামনেই তো আপনার মেয়েটা বেপরদায় ঘুরে বেড়ায়, আপনার মেয়েটাই তো আপনার সামনে বেপরদায় ঘুরে বেড়ায়, বুকে পিঠে ওড়না দিয়ে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়। মনে রাখার চেষ্টা করবেন, আজকে আমাদের সমাজে প্রচলিত এই যে লজ্জা না থাকার কারণে আজকে পিতার সামনে মেয়েটা বোরখা পড়তেছে, কিন্তু বোরখার পিছনে বেল্ট বেঁধে বোরখা পড়তেছে। বোরখা তো পড়বে এই জন্য যাতে করে তার দিকে কেউ আকৃষ্ট না হয়, কিন্তু বোরখাই যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম তাহলে এই বোরখা করার কোনো প্রয়োজন আছে? এই বোরখা পড়ার কোনো প্রয়োজন আছে? বোরখা হবে যাতে করে তার দিকে কেউ আকৃষ্ট না হয়, কিন্তু বোরখাই যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম এই বোরখা পড়ার প্রয়োজন আছে? এই বোরখা পড়ার প্রয়োজন নাই, মনে রাখার চেষ্টা করতে হবে। এটা তো শুধুমাত্র হিন্দু ধর্মের কথা বললাম, এখন আসুন